আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তে আমার সাথে যারা ভিডিও ক্লাসটি দেখছেন, প্রথমে সবাইকে একটু চমক দিয়ে কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে ক্লজ অধ্যায়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এই গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে আবার নাউন ক্লজটি হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে কিন্তু প্রতি বছর বিভিন্ন পরীক্ষায় প্রচুর প্রশ্ন হয়ে থাকে। তো আজকে আমি আপনাদেরকে নাউন ক্লজ চেনার তিনটি উপায় এবং ট্রিক্স ব্যাখ্যা করব, যা জানলে আপনার সারা জীবনে আর এই ক্লজ নিয়ে কোনো ধরনের প্রবলেম হবে না। তো চলুন আমি নাউন ক্লজ সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং এই ক্লজটি চেনার উপায়গুলো ব্যাখ্যা করছি। প্রথমেই নাউন ক্লজ সম্পর্কে তো একটু আপনাদেরকে জানাতে হয়। নাউন ক্লজটি হচ্ছে মূলত সাবঅর্ডিনেট ক্লজের একটা নাম। তো আমরা সবাই জানি সাবঅর্ডিনেট ক্লজের তিনটি পার্ট, একটি হচ্ছে নাউন ক্লজ, আরেকটি অ্যাডজেক্টিভ ক্লজ, আরেকটি অ্যাডভার্ব ক্লজ। হ্যাঁ, অন্য ক্লজগুলো আমরা অন্যান্য ভিডিওতে আলোচনা করব, আজকে শুধু নাউন ক্লজের বিস্তারিত শিখব। আচ্ছা দেখেন, নাউন ক্লজ হলো একটি সাবঅর্ডিনেট ক্লজ। এই ক্লজ মার্কার অনুসারে পূর্বপদ থাকবে না। এই যে একটা পয়েন্ট বললাম, এই পয়েন্টটা কিন্তু জেনে রাখা খুব জরুরি। সেটি হচ্ছে এই ক্লজে মার্কার অনুযায়ী, মার্কার মানে হচ্ছে কনজাংশন। হ্যাঁ দেখেন, এই ক্লজে অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজের কনজাংশন অনুযায়ী পূর্বপদ থাকবে না। কোন ক্লজে? নাউন ক্লজে। ডিটেলস আমার সাথে শুনে যান, পুরোটা ক্লিয়ার হবে। এরপর দেখেন, নাউন ক্লজটি মেইন ক্লজের ভার্বকে হট অথবা হুম দ্বারা প্রশ্নের উত্তর হিসাবে কাজ করবে। এখন আমরা যদি নাউন ক্লজকে চিনতে চাই বা প্রমাণ করতে চাই, তাহলে আমরা নাউন ক্লজকে চেনার জন্য মেইন ক্লজের মেইন ভার্বকে হট অথবা হুম দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসাবে যে সাবঅর্ডিনেট ক্লজটা পাবো সেটি হবে নাউন ক্লজ। আচ্ছা, সাধারণত এই ক্লজের পরিবর্তে ইট বসিয়ে চিন্তা করা যায়, মানে নাউন ক্লজের পরিবর্তে আমরা মনে মনে সেখানে ইট বসিয়ে চিন্তা করতে পারবো। একটা উদাহরণ দেখেন, আই নো দ্যাট হি হ্যাজ পাসড, আমি জানি সে পাস করেছে। এখন আগে এই পুরো বাক্যটার মধ্যে আন্ডারলাইন অংশটা তো আমরা সবাই বুঝতে পারছি, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এখন পরীক্ষার হলে জিজ্ঞেস করবে এই সাবঅর্ডিনেট ক্লজটি কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ। সো এখন আমাদেরকে বের করতে হবে এটা কোন ক্লজ। দেখেন, এখন একটি ক্লজ যখন বাক্যে নাউনের ন্যায় কাজ করবে, সংক্ষিপ্ত কথা, একটি ক্লজ যখন বাক্যে নাউনের ন্যায় কাজ করবে তার নাম নাউন ক্লজ। একদম সহজ কথা বললাম। এখন এটাকে আমরা চিনবো কিভাবে? দেখেন, এই ক্লজটি হচ্ছে নাউন ক্লজ, আর এটার নিচে আপনি মনে মনে ইট বসাতে পারেন। ইট বসিয়ে চিন্তা করলে হবে কি, আই নো ইট, আমি এটা জানি, ইহা জানি। এটা বলতে কি বোঝায়? এটা বলতে দ্যাট হি হ্যাজ পাসড, সে পাশ করেছে, মানে সে যে পাশ করেছে আমি এটা জানি। আই নো দ্যাট হি হ্যাজ পাসড অথবা আই নো ইট, মানে এই পুরো অংশটাকে আমরা মনে মনে ইট বলে গণ্য করতে পারি। এখন আমি এখানে জাস্ট নাউন ক্লজের বেজ নিয়ে আলোচনা করলাম, আমি কিন্তু তিনটা ট্রিক্স দেখাবো যে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। হ্যাঁ দেখেন, এরপরে লাস্ট একটা পয়েন্ট বলছি, নাউন ক্লজ বাক্যে নাউনের ন্যায় কাজ করে। এই যে যতগুলো পয়েন্ট এখানে দিয়েছি, এই সবগুলো পয়েন্টটি কিন্তু বিগত সালে বিভিন্নভাবে প্রশ্ন সাজিয়ে এসেছিল, তো সেগুলোই আপনাদেরকে সংক্ষেপে দেখালাম। এখন দেখাবো নাউন ক্লজ চেনার সংক্ষিপ্ত এবং শর্টকাট উপায়। প্রথমে আসি নিয়ম এক, গঠন অনুসারে বা গঠন আকারে আমরা তিনটা নিয়ম দেখবো। দেখেন, এক নম্বরে বলছি ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ হয়। এই যে এই পয়েন্টটাই সবচেয়ে জরুরি। কি বললাম? ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ হয়, তার মানে একটি বাক্যে ভার্বের সাবজেক্টের পজিশনে যদি একটা সাবঅর্ডিনেট ক্লজ পাওয়া যায়, তবে ওই সাবঅর্ডিনেট ক্লজের নাম হচ্ছে নাউন ক্লজ। যেমন এই যে গঠনটা দেখলেই সব ক্লিয়ার হয়ে যাবে, দ্যাট অথবা ডাব্লিউএস ওয়ার্ড থাকবে প্রথমে, তারপরে প্লাস সাবজেক্ট থাকবে, প্লাস ভার্ব থাকবে, প্লাস ভার্ব থাকবে। তার মানে হলো এই যে যে পরবর্তী ভার্ব ডট ডট দিয়েছি, এই অংশটা হবে মেইন ক্লজ, আর আন্ডারলাইন করা এই অংশটি যেটি কনজাংশনের সাথে থাকবে সেটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যখন এই সাবঅর্ডিনেট ক্লজটি এই ভার্বের সাবজেক্ট হবে, অর্থাৎ দ্বিতীয় ভার্বের সাবজেক্ট হবে, তখন এই পুরো ক্লজটির নাম হয়ে যাবে নাউন ক্লজ। একদম চাক্ষুষ উদাহরণ দেখি আমরা, হাউ দ্য ম্যান ডাইড ইজ এ মিস্ট্রি, মানে সে লোকটি কিভাবে মারা গেল এটা একটা রহস্যজনক ব্যাপার। তাহলে এই যে হাউ দ্য ম্যান ডাইড, এই পুরো অংশটি একটা ক্লজ। দেখেন, এই ক্লজটির মধ্যে কিন্তু একটা ভার্ব আছে, তবুও পুরো ক্লজটি কিন্তু এই ইজ ভার্বের একটা সাবজেক্টের ন্যায় কাজ করেছে। অর্থাৎ আমরা যদি কখনো কোনো ভার্বের সামনে সরাসরি কোনো ক্লজ পাই যেখানে কোনো কমা টমা কিচ্ছু নাই, ডাইরেক্ট একটা ক্লজ আছে, তখন আমরা এই ক্লজটাকে বলবো হচ্ছে নাউন ক্লজ। তাহলে এই হাউ দ্য ম্যান ডাইড, এটি হচ্ছে নাউন ক্লজ। আপনি মনে মনে হচ্ছে এখানে ইট বসাতে পারেন, কারণ এটা একটা ফ্যাক্ট বা ঘটনা বোঝাচ্ছে। ইট ইজ মিস্ট্রি, মানে এটা একটা রহস্যজনক ব্যাপার। এটা কি? এটা বলতে বোঝাচ্ছে হচ্ছে হাউ দ্য ম্যান ডাইড, মানে লোকটি কিভাবে মারা গেল। তো প্রিয় দর্শক, যারা এই নিয়মগুলো দেখছেন, আশা করি আপনাদের আর কখনোই ক্লজ নিয়ে আইডেন্টিফাই নিয়ে কোনো প্রবলেম হবে না। তো পরের ভিডিওটা, পরের উদাহরণটাও দেখেন,
দ্যাট ইজ ডিসঅনেস্ট ইজ নন টু অল, মানে সে অসৎ এই বিষয়টা সবার জানা। তাহলে এখানেও কিন্তু এই ইজ ইজ নন ভার্বের একটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে দ্যাট ইজ ডিসঅনেস্ট, দ্যাটস ওয়াই এই এইটুকুও কিন্তু নাউন ক্লোজ হিসেবে বিবেচ্য। সো আমরা তিনটি নিয়ম শিখবো বলছি। আচ্ছা চলুন আমরা এই নিয়মের আদলে কিছু উদাহরণ দেখি, বিগত সালে যেগুলো প্রশ্ন আকারে এসেছে। দ্যাট ইজ ডিসঅনেস্ট ইজ নন টু অল, আরেকটা বলছি হাউ দ্য ম্যান ডাইড ইজ এ মিস্ট্রি। তো এই দুটি ক্লজই হচ্ছে নাউন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ তো বটেই, মানে সাবঅর্ডিনেট ক্লজেরই আরেকটা নাম হচ্ছে নাউন ক্লজ। এখন এগুলো বিগত সালে এভাবে আসছে, অপশনগুলো দিয়েছে, দেখেন অপশনে কিন্তু কোথাও বলা নাই সাবঅর্ডিনেট ক্লজ। তো অপশনে যখন সাবঅর্ডিনেট থাকবে না তখন সাবঅর্ডিনেট একটা বিকল্প নাম হচ্ছে নাউন ক্লজ, মানে সাবঅর্ডিনেটের একটা প্রকারভেদ। তাহলে ভার্বের পূর্বে এভাবে যদি সম্পূর্ণ আন্ডারলাইন করা কোনো সাবঅর্ডিনেট ক্লজ আমরা পাই তবে ওই ক্লজের নাম দেব হচ্ছে নাউন ক্লজ। আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আরো কয়েকটা উদাহরণ দেখাচ্ছি, দেখেন তিন নাম্বার এবং চার নাম্বার। তিন নাম্বারে বলছি গ্লোবালি হোয়াট উই আর এক্সপেরিয়েন্সিং, মানে বৈশ্বিকভাবে বা সার্বিকভাবে আমরা কি অভিজ্ঞতা অর্জন করছি। ইজ দ্যাট ইংলিশ ইজ রিপ্লেসিং আদার ল্যাঙ্গুয়েজ, মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজের জায়গায় ইংলিশটা কি হচ্ছে রিপ্লেস হয়ে যাচ্ছে, মানে ইংলিশটা এখন সব জায়গাতে ব্যাপকতর পাচ্ছে। তাহলে এখানে হোয়াট উই আর এক্সপেরিয়েন্সিং মানে এটা একটা ঘটনা বা ফ্যাক্ট হিসেবে ইজ ভার্বের সাবজেক্টের ন্যায় আছে, অতএব এটা একটা নাউন ক্লজ। ঠিক একইভাবে চার নাম্বার, দ্য আন্ডারলাইন ক্লজ অফ দ্য সেন্টেন্স হুএভার ওয়ান্টস টু নো শুড আস্ক মি, হুএভার ওয়ান্টস টু নো শুড আস্ক মি, মানে কে কে জানতে চাও আমার কাছে প্রশ্ন করতে হবে, তার মানে এই যে কে কে জানতে চাও এটা হচ্ছে একটা সাবজেক্ট। ক্লিয়ার? তো এই সাবঅর্ডিনেট ক্লজটি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়েছে বিধায় এটার নাম হচ্ছে নাউন ক্লজ। তাহলে আমরা প্রথমেই বললাম নাউন ক্লজ চেনার একমাত্র প্রথম উপায় ছিল হলো বাক্যের ভার্বের সাবজেক্টের পজিশনে যদি পাই তাহলে আমরা এটাকে বলবো হচ্ছে নাউন ক্লজ। দেখেন আমরা কিন্তু এই ভিডিওতে নাউন ক্লজই সব উত্তর, মানে সব প্রশ্নের উত্তরই নাউন ক্লজ, কিন্তু আমাদেরকে জানতে হবে যে সেটা কিভাবে হলো। পাঁচ আর ছয় একটু নিজেরা দেখার চেষ্টা করেন, সময় দিচ্ছি, বোঝার চেষ্টা করেন। পাঁচ নাম্বার কি বলছি দেখেন, হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নন, হোয়ার হি ওয়াজ বর্ন ইজ নট নন, খেয়াল করেন। একইভাবে এখানে ইজ নট নন এই এইটুকু হচ্ছে মেইন ক্লজ, মেইন ক্লজের ভার্বের সাবজেক্ট হিসাবে আছে এই অংশটা, মানে সে কোথায় জন্মগ্রহণ করেছে এটা অজানা। তাহলে দেখেন এই ঘটনাটা কোন ঘটনাটা, সে কোথায় জন্মগ্রহণ করেছে, অতএব এটি হচ্ছে একটি নাউন ক্লজ। তাহলে নাউন ক্লজ চেনার উপায় আশা করি প্রথমটা মনে থাকবে, ভার্বের সাবজেক্টের পজিশনে যদি পুরো সাবঅর্ডিনেট ক্লজটি আন্ডারলাইন করা থাকে তাহলে এটার নাম হবে নাউন ক্লজ। এরপরে ছয় নম্বর, হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল, মানে সে যা জানে তা সবার কাছে কি পরিষ্কার ছিল, মানে সবাইও সেটা জানতো। তাহলে এখানে হোয়াট হি নিউ এই অংশটা একটা সাবজেক্টের ন্যায় কাজ করেছে, অতএব এটিও একটা নাউন ক্লজ। আশা করি সবাই নাউন ক্লজ চেনার প্রথম উপায়টি বুঝতে পেরেছেন। আরো আরো অনেক উদাহরণ পাবেন আপনারা যদি এক্সপার্ট ইংলিশ বই পড়েন, ইনশাল্লাহ পাবেন। তো যাই হোক আমি চলে যাচ্ছি উপায় নাম্বার টু। দুই নম্বর উপায়ে বলছি ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। আমরা এক নম্বর উপায়ে বলছিলাম ভার্বের সাবজেক্ট হিসাবে, আর দুই নম্বরে বলতেছি ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ। এখন ভার্বের অবজেক্ট হিসাবে এখানে ডট ডট ট্রানজিটিভ ভার্ব লিখেছি, ডট ডট ট্রানজিটিভ ভার্ব প্লাস নাউন ক্লজ কেন লিখেছি, কারণ হলো আমরা জানি ট্রানজিটিভ ভার্বের পরে নাউন ক্লজ থাকে, এক কথায় ট্রানজিটিভ ভার্বের পরে নাউন বা প্রোনাউন বসে। এখন প্রোনাউন ক্লজ নামে কোনো ক্লজ নাই, দ্যাটস ওয়াই ট্রানজিটিভ ভার্বের পরে নাউন ক্লজটাই প্রযোজ্য। আসলে ট্রানজিটিভ ভার্বের পরে বসে নাউন, এখন যদি কোনো ক্লজ বসে থাকে তাহলে সেটার নাম হয়ে যাবে নাউন ক্লজ। এখন আমাদেরকে চিনতে হবে ট্রানজিটিভ ভার্বগুলো, আশা করি এই বেসিকটা যদি জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ট্রানজিটিভ ভার্বের ভিডিও সার্চ করে দেখে নেবেন। আচ্ছা তাহলে ট্রানজিটিভ ভার্বের কিছু নমুনা এখানে দিয়েছি, যেমন নো, আক্স, ওয়ান্ডার, সে, লার্ন, হিয়ার, এক্সপ্লেইন, সি, প্রোপোজ, ইনকোয়ার, গেজ, হ্যাভ, অ্যাপ্রিহেন্ড, মানে এই যে যে ভার্বগুলো দিয়েছি এই ভার্বগুলোর পরে সাধারণভাবে নাউন বসে, অতএব এই ভার্বগুলোর পরে যদি কোনো ক্লজ থাকে তবে সেই ক্লজটির নামও কিন্তু হবে নাউন ক্লজ। অতএব শর্ত অনুযায়ী একটা শর্ত মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে মার্কার অনুযায়ী পূর্বপদ নাউন প্রোনাউন থাকবে না, পূর্বপদের স্থলে ট্রানজিটিভ ভার্বগুলো থাকবে। এটা কেন বললাম এই বিষয়টি বুঝতে হলে আপনাদেরকে যারা বলবো যে অ্যাডজেটিভ ক্লজ চেনার উপায়টা কিন্তু অবশ্যই আগে দেখে আসবেন, কারণ অ্যাডজেটিভ চেনার উপায় ওই সেখানে কিন্তু বলা ছিল মার্কার অনুযায়ী পূর্বপদ থাকলে সেটা অ্যাডজেটিভ ক্লজ, পূর্বপদ যদি না থাকে তখনই আমরা নাউন ক্লজ হবে কিনা এই চিন্তাটা করব। অতএব মার্কার অনুযায়ী যখন পূর্বপদ নাউন প্রোনাউন থাকবে না তখনই আমরা দেখব ট্রানজিটিভ ভার্বের পরে যদি সরাসরি কোনো ক্লজ আসে তাহলে সেটার নাম হবে নাউন ক্লজ। যেমনটা এখানে বলছি আই নো দ্যাট উইল কাম, আমি জানি সে আসবে, তাহলে আমি জানি কি জানি, দেখেন আপনি এটাকে হট দ্বারা প্রশ্ন করলেও কিন্তু উত্তর হিসাবে এটা পাবেন। আমরা প্রথমেই বলছিলাম নাউন ক্লজ যদি প্রমাণ করতে চান তাহলে আপনি মেইন ক্লজের মেইন ভার্বকে
হোয়াট অথবা হুম দ্বারা প্রশ্ন করবেন। এখানে মেইন ক্লজ কোনটি? আই নো। তাহলে আই নো এর মেইন ভার্ব হচ্ছে নো ভার্ব। সো এটাকে যদি প্রশ্ন করেন যে হোয়াট আই নো, আমি কি জানি, আমি জানি যে দ্যাট হি উইল কাম, সে আসবে, তার মানে ইহা জানি, মানে এটাকে আমরা মনে মনে ইট দ্বারাও রিপ্লেস করতে পারি। অনেকগুলো ব্যাপার দিয়ে কিন্তু নাউন ক্লজকে চেনা যাবে। তাহলে আমরা বলবো যে নাউ ভার্বের পরে সরাসরি একটি ক্লজ আছে, দ্যাটস ওয়াই এটা হচ্ছে নাউন ক্লজ। এটা হচ্ছে শর্টকাটে উত্তর করার সিস্টেম, কিন্তু প্রমাণ করতে চাইলে আপনাকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করে উত্তর হিসাবে মিলাতে হবে। তো যাই হোক, আমি এখান থেকে সরাসরি কিছু উদাহরণে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। যেমন এক নম্বরে আছে উই অল নো দ্যাট হিউম্যানস আর মর্টাল, আমরা সবাই জানি যে মানুষ হচ্ছে মরণশীল। এখন এখানে দেখেন নো ভার্বের পরে পুরো অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, একদম সরাসরি ভার্বের পরে বসছে, এখানে কোনো ধরনের অবজেক্ট অবজেক্ট কিছু নাই। তাহলে নো ভার্বের পরে মানে এই ভার্বগুলো যদি আপনি মনে রাখতে পারেন, এই যে যে ভার্বগুলো দেখতে পাচ্ছেন এইগুলো মনে রাখতে পারলে আপনি সহজে উত্তর করতে পারবেন। প্রচুর উদাহরণ আসছে এখান থেকে, এই ভার্বগুলো মনে রাখছে যারা তারা শর্টকাটে উত্তর করতে পারে। এরপরে আই নো দ্যাট হি উইল কাম, তাহলে এখানে একইভাবে নোর পরে পরের অংশটি নাউন ক্লজ। এরকম আরো প্রচুর উদাহরণ আছে, আই ওপেন ওয়ান্ডার হাউ ইউ আর গেটিং অন, এই যে দেখেন ওয়ান্ডার ভার্বের পরে সরাসরি যে ক্লজ নাউন ক্লজ, ইনকোয়ার ভার্বের পরে ক্লজ নাউন ক্লজ, তারপরে সে গেস ভার্বের পরে যে ক্লজ মানে অনুমান করা, হোয়াট টাইপ অফ পার্সন হি ইজ, হ্যাঁ তুমি অনুমান করতে পারবে না সে কোন ধরনের লোক, তার মানে কি অনুমান করতে পারবে না সে কোন ধরনের লোক। তাহলে এই যে যে ট্রানজিটিভ ভার্বগুলো, এই ট্রানজিটিভ ভার্বগুলোর পরে যদি সরাসরি কোনো ক্লজ পাই তাহলে আমরা সেই ক্লজের নাম দিব হচ্ছে মানে সেই সাবঅর্ডিনেট ক্লজের নাম দিব নাউন ক্লজ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা দেখব নাউন ক্লজ চেনার তিন নাম্বার উপায়, ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ বসে। কি বললাম? ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ। আমরা প্রথম দুটো শিখেছিলাম, প্রথমটা ছিল হচ্ছে সাবজেক্ট হিসাবে নাউন ক্লজ, পরেরটা দেখলাম ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ, আর এখন দেখব ভার্বের কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ। তাহলে কমপ্লিমেন্ট আমাদেরকে চিনতে হবে। কমপ্লিমেন্ট হচ্ছে বি ভার্বের পরে থাকে, বি ভার্বগুলো কি কি, এম ইজ আর অজ আর, এদের পরে কমপ্লিমেন্ট হিসাবে যদি সাবঅর্ডিনেট ক্লজ আসে তবে ওই ক্লজটির নাম হচ্ছে নাউন ক্লজ। যেমন উদাহরণ দেখেন, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, প্রশ্নটি হচ্ছে সে কিভাবে প্রতিউত্তর করবে। তাহলে এখানে এই যে ইজ একটা বি ভার্ব, সো বি ভার্বের পরে পুরো অংশটি আন্ডারলাইন করা আছে, অতএব এটা কমপ্লিমেন্ট হিসাবে একটা নাউন ক্লজ হিসাবে ব্যবহার হয়েছে। তাহলে আমরা বলতে পারি ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ক্লজ বসতে পারে, আবার ভার্বের কমপ্লিমেন্ট হিসাবেও কিন্তু নাউন ক্লজ বসতে পারে। তো চলুন দেখি বিগত সালে কিভাবে উদাহরণ আসছে। এক নম্বর প্রশ্ন, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড, একই কথা একটু আগেই বললাম, তাহলে এটা হচ্ছে নাউন ক্লজ। আরও আছে দেখেন, লাইফ ইজ হোয়াট উই মেক ইট, জীবন হচ্ছে তাই আমরা যা করি আর কি। তাহলে এখানে ইজ হচ্ছে বি ভার্ব, তো বি ভার্বের পরে পুরো অংশটি সাবঅর্ডিনেট ক্লজ আকারে আছে, অতএব এটি একটা নাউন ক্লজ, মানে কমপ্লিমেন্টের অবস্থানে নাউন ক্লজ। এগুলোকেও কিন্তু আপনি হট বা হোম দ্বারা প্রশ্ন করে উত্তর হিসাবে এটাই পাবেন। আচ্ছা, তারপর আছে তিন নাম্বার, দ্য পার্সেল ইজ ফ্রম হোয়ার আই স্পেন্ড মাই চাইল্ডহুড, একই রকম দেখেন ইজ হচ্ছে কমপ্লিমেন্ট, ইজ হচ্ছে বি ভার্ব, সো বি ভার্বের পরে এটি কমপ্লিমেন্ট হিসাবে নাউন ক্লজ। প্রিয় বন্ধুরা, নাউন ক্লজ চেনার যে তিনটি উপায় আমরা শিখলাম আজকে, তিনটি উপায় দিয়ে আশা করি আপনি বাংলাদেশের যে কোনো বই থেকেই সকল প্রশ্নগুলো সলভ করতে পারবেন। তবে আমাদের ভিডিও ক্লাসের সাথে মিল রেখে যদি কেউ এমসিকিউ সলভ করতে চান তবে বলবো আমাদের এক্সপার্ট ইংলিশ বইটি পড়েন, আর নিয়মিত ভিডিও ক্লাসগুলো দেখতে থাকেন, আশা করি আর কোনো সমস্যা থাকবে না। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।